তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের ভিডিওতে মোবাইল ফোনের এমন একটি ম্যাজিক সেটিংস দেখাবো, এমন একটি আলটিমেট ইউনিক সেটিংস দেখাবো যে সেটিংসটি যদি আপনি অন করেন, এবার যদি আপনার মোবাইল ফোনে খুব কম চার্জ থাকে, যেটা হোক 5% অথবা 10%, তাহলে আপনি এই চার্জে আপনার মোবাইল ফোনটিকে বেশিক্ষণ সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো অনেক ক্ষেত্রে দেখবেন যে আমাদের মোবাইল ফোনে যখন খুব কম চার্জ থাকে তখন কিন্তু আমরা খুব ইমার্জেন্সির মধ্যে পড়ে যাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই সেটিংসটির মাধ্যমে কিন্তু আপনার মোবাইল ফোনটিকে বেশিক্ষণ সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন যখন আপনার মোবাইল ফোনে খুব কম চার্জ থাকবে। তো কী সেই সেটিংস, সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটি অন করে দিন। ভিউয়ার্স, এই গোপন সেটিংসটি করার জন্য আপনার মোবাইল ফোনে যখন 5% অথবা 10% চার্জ থাকবে তখন আপনার মোবাইল ফোনটিকে বেশিক্ষণ সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো সেটিংসটি করার জন্য এখন আপনি আপনার মোবাইল ফোনের সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখন আপনি জাস্ট ব্যাটারি অপশানটি খুঁজে বার করবেন, দেন আপনি জাস্ট ব্যাটারি অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেমন মোবাইল ফোনে বর্তমান চার্জ রয়েছে 69%। তো এখন আমি এই চার্জে আমার মোবাইল ফোনটিকে 8 ঘন্টা 7 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো এখন আমি যদি পাওয়ার সেভিং মোড করি তাহলে কিন্তু আমি এই চার্জে আমার মোবাইল ফোনটিকে আরও বেশি সময় পর্যন্ত ব্যবহার করতে পারবো, যেমন 8 ঘন্টা 36 মিনিট পর্যন্ত। তো এখন আমি যদি আল্ট্রা পাওয়ার সেভিং মোড করি তাহলে কিন্তু আরও বেশি সময় পর্যন্ত মোবাইল ফোনটিকে ব্যবহার করতে পারবো, যেমন 19 ঘন্টা 4 মিনিট পর্যন্ত। তো এখন আপনি জাস্ট আল্ট্রা পাওয়ার সেভিং মোড করবেন তখন যখন আপনার মোবাইল ফোনে খুব কম চার্জ থাকবে, যেটা হোক 5% অথবা 10%, তখন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি জাস্ট এটা অন করবেন, তাহলে কিন্তু এটা আপনার মোবাইল ফোনে কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনে যখন 5% অথবা 10% চার্জ থাকবে তখন আপনি ওই চার্জে আপনার মোবাইল ফোনটিকে বেশিক্ষণ সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো জাস্ট এখানে 100% হওয়া পর্যন্ত ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করতে পারবেন বেশিক্ষণ সময় পর্যন্ত। তো আপনি যখন আল্ট্রা পাওয়ার সেভিং মোড করবেন তখন আপনার মোবাইল ফোনের সমস্ত কাজগুলো করতে পারবেন না, এখানে আপনি খুব ইমার্জেন্সি কাজগুলো করতে পারবেন, যেমন ফোন করতে পারবেন, এসএমএস করতে পারবেন, ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন অথবা ফেসবুক করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, আপনি গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। তো এখন আপনি জাস্ট মোড়ে ক্লিক করবেন, দেন আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখন আপনি জাস্ট মোবাইল নেটওয়ার্কস এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখন আপনি মোবাইল ডেটা এটা অন করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। তো জাস্ট ফেসবুক ওপেন করছি, তাহলে কিন্তু আপনি এখান থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইল ফোনে যখন খুব কম চার্জ থাকবে তখন আপনি এইভাবে আপনার ফেসবুককে ব্যবহার করতে পারবেন। তো তাছাড়া কিন্তু আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন না, আপনি এখানে কোনো ভিডিও দেখতে পারবেন না। তো এখন আপনি অ্যাপ্লিকেশন অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারবেন যেটা আপনার কাছে খুব ইমার্জেন্সি। তো জাস্ট এখন আমি ভয়েস রেকর্ডার এটা অ্যাড করলাম, তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু এটা অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি যখন খুব ইমার্জেন্সির মধ্যে পড়ে যাবেন, যখন আপনার মোবাইল ফোনে খুব কম চার্জ থাকবে তখন আপনি জাস্ট আল্ট্রা পাওয়ার সেভিং মোড করবেন, তাহলে কিন্তু আপনি ওই চার্জে আপনার মোবাইল ফোনটিকে বেশিক্ষণ সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি এটি বন্ধ করতে চান তার জন্য এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর কিন্তু আপনার মোবাইল ফোনটি আগের মতো হয়ে যাবে। তো জাস্ট এখানে 100% ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটি আগের অবস্থায় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু এটা হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনার মোবাইল ফোনটিকে খুব কম চার্জে আপনার মোবাইল ফোনটিকে বেশিক্ষণ সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে একটি কমেন্ট করবেন, দেন অতি অবশ্যই ভিডিওর একটি লাইক করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।